আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি একজন ফেসবুক ইউজার হয়ে থাকেন, আপনার ফোনে যদি একটি ফেসবুক অ্যাপ্লিকেশন থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ফোনে যত নাম্বারই আপনি আপনার ফোন বুকে সেভ করেন না কেন, এই নাম্বারগুলো কিন্তু অটোমেটিক ফেসবুকের কাছে চলে যাবে। হয়তো আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় এই পারমিশনটা আপনি নিজে জেনে শুনে দিয়ে দিয়েছেন, কিন্তু হয়তো আপনি জানেন না যে এই পারমিশনটা দিলে আপনার কোনো সমস্যা হতে পারে কিনা। হয়তো এখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হতেও পারে। তো ভিউয়ার্স, চলুন দেখে নিই আমরা কিভাবে এই সেটিংসটাকে অফ করতে পারি। আমরা আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার যে প্রোফাইল পিকচার, এই প্রোফাইল পিকচারে ক্লিক করে দিবেন। দেন আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করে দিবেন। সেটিংয়ে ক্লিক করার পরে নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস পারমিশন। তো ডিভাইস পারমিশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস নামক একটি অপশন আছে, এর ডান পাশে সি ইনফোতে ক্লিক করে দিবেন। এরপর নিচের দিক থেকে আপডেট সেটিংয়ে ক্লিক করে দিবেন। দেন ওপেন ডিভাইস সেটিংয়ে ক্লিক করে দিবেন। এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপ্লিকেশনে যে পারমিশনগুলো আপনি দিয়েছেন সেই পারমিশনগুলো কিন্তু এখানে আছে। পারমিশন আমরা ক্লিক করে দিব। দেন এখান থেকে আপনার এই কন্ট্যাক্টস যে অপশনটা আছে, এই কন্ট্যাক্টস অপশনটা যদি অন থাকে তো আপনি এখান থেকে কন্ট্যাক্ট অপশনটা অফ করে দিবেন। তো অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি পরবর্তীতে যত নাম্বারগুলো সেভ করেন না কেন, কোনোভাবেই আপনার সেভ করা নাম্বারগুলো ফেসবুকের কাছে যাবে না। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।